চক কোৱা কি কেনেকুৱা পালা এই ৰংঘৰৰ সন্মুখত আহি ফটো লওঁতে ব্যস্ত থাকিবা কোৱা মঞ্জু কেনেকুৱা লাগিছে ইয়াতে বহুত ভাল লাগিছে একদম ফ্ৰেছ এয়াৰ মানে এয়াৰ কণ্ডিশ্যনতকৈ বেছি বহুত বেছি ভাল লাগিছে ইয়াৰ পৰা যাব ইচ্ছা যোৱা নাই এইয়া আমাৰ তামান্নাই কি কৈ আছে কি চ' হেল্ল' গাইজ শিৱসাগৰৰ ৰংঘৰৰ সন্মুখৰ ফালৰ পৰা আপোনালোক সকলোকে এটা নতুন ভিডিঅ'লৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ চ' বন্ধুসকল দেখা পাইছে ইয়াত মোৰ পিছফালে আছে ৰংঘৰ আৰু আমি ৰংঘৰত সোমাই যাম চ' যিহেতু আমি সকলোৱে এয়া মোৰ লগত আমাৰ ফেমিলি আৰু লগৰ ফ্ৰেণ্ডছসকল আহিছে আৰু আমি শিৱসাগৰত থকা আহোম যুগৰ বিভিন্ন টুৰিষ্ট প্লেচসমূহ আমি চাবৰ কাৰণে আহিছোঁ চ' আপোনালোককো লৈ যাম ভিতৰত নিশ্চয় ভিডিঅ'বোৰ চাই ভাল পাব আৰু ভিডিঅ'বোৰ বহুত ইণ্টাৰেষ্টিং হ'ব আশা কৰিছোঁ আপোনালোকে সেৱালৈকে চাব চ' গাইজ ইয়াত দেখা পাইছে মই আহি পালোঁ টিকেট কাউণ্টাৰৰ সন্মুখত আৰু আপোনালোকক জনাই থওঁ ইয়াতে দুটা ধৰণৰ টিকেট পায় এটা হ'ল অনলাইন আৰু এটা অফলাইন অফলাইন টিকেট ল'লে 25 টকা আৰু অনলাইন ল'লে 20 টকা চ' ইয়া আপোনালোকক ৰেড চাৰ্ট দেখাই দিলোঁ চ' প্ৰথমতে টিকেটটো লৈ লওঁ আৰু তাৰপিছত তেওঁলোকে সোমাই যাওঁ চ' গাইজ আমি টিকেট লৈ ল'লোঁ 5টা আৰু 15 বছৰ তলত মানুহৰ পইচা নালাগে বাচ্চা চ' গাইজ ফাইনেলি আমি ৰংঘৰৰ বাকৰিত সোমাই গ'লোঁ ইয়াৰ পিছফালে ৰংঘৰ চ' গপত ভালদৰে দূৰৰ পৰা দেখা নাপাব চ' ভিতৰলৈকে সোমাই যাম আৰু ভিতৰৰ কি কি দৃশ্য আছে কেনেকুৱা কি আহোম ৰাজত্বকালত বনাইছিলে সেই সময়ৰ আহোম ৰজাসকলে চ' গোটেইখিনি আপোনালোকক দেখুৱাব চেষ্টা কৰিম এইফালে আছিলে কফিগড় অৰ্থাৎ ৰজাই সেই সময়ত চাগে কফি খাইছিলে এইফালে জোলনাও আছে আমাৰ তামান্নাই জোলনা খেলিছে তামান্নাই এফালে চোৱা লাষ্ট কৰিছা এই লাষ্ট কৰিছা এই ইমান লাজ ইমান লাজ এই লাজকী ছোৱালীজনী আমাৰ লাজকী ছোৱালীজনী লাজকী ছোৱালীজনী চ' বন্ধুসকল আপোনালোকে সকলোৱে নিশ্চয় জানে আহোম ৰাজত্বকালত যিসকল আহোম ৰজা আছিলে তেওঁলোকে এই ৰংঘৰ বনাইছিলে আৰু ইয়াৰ ওপৰৰ পৰা তেওঁলোকে প্ৰত্যেক বছৰতে যেতিয়া বিহু হয় বা এনেকুৱা উৎসৱ পাৰ্বণত ইয়াৰ সন্মুখতে ইয়াতে ম'হ যুঁজৰ আয়োজন কৰিছিলে আৰু এই ওপৰৰ পৰা মানে ৰজাৰ পৰিয়াল বা ৰজাই বহি বহি মানে এই মুকলি জেগাখিনিত যেতিয়া যুঁজ হৈছিলে সেই যুঁজবোৰ উপভোগ কৰিছিলে সেই মনোমোহা দৃশ্য এই ওপৰৰ পৰা ৰজাই উপভোগ কৰিছিলে বহি বহি আৰু ইয়াৰ চাওক কি আহোম ৰাজত্বকালত নিৰ্মাণ কৰা ৰংঘৰ কি ধুনীয়াকৈ বনাইছিলে চাওক তাৰে ভিতৰৰ দৃশ্য সেইটো সময়ত কোনো ৰড ব্যৱহাৰ কৰা হোৱা নাছিলে এইবোৰ পকা কামত আৰু যিবোৰ ইটা ব্যৱহাৰ কৰিছে ইটাবোৰো বহুত সৰু সৰু আৰু আমাৰ টাইমৰে মোৰ হাতত ধৰিব নিদিয়ে সি নিজে নিজে চব দৌৰি দৌৰি মোক দেখাই আছে সি যেন গোটেই চিনি পায় আগতে কেইবাবাৰো আহিছে আৰু মোক লৈ আহিছে মানে দেখুৱাব আহিছে এনেকুৱাহে ফিল হৈ আছে আৰু এয়া হ'ল বেক ছাইড আৰু ৰংঘৰৰ বেক ছাইডৰ পৰা কিছু দৃশ্য আপোনালোকক দেখুৱাওঁ চ' আজিকালি যিহেতু এই মেইন ৰংঘৰৰ আৰ্হিত অসমৰ বিভিন্ন জেগাত আনকি কলাক্ষেত্ৰতো এনেকৈ এটা স্তম্ভ বনাইছে গতিকে কলাক্ষেত্ৰটো অৰিজিনেল নহয় ইয়াৰ শিৱসাগৰত থকা যিটো হয় আমি আজি আপোনালোকক দেখুৱাই আছোঁ এইটোহে আচল ৰংঘৰ আৰু ইয়াতে আহোম ৰজাসকলে যি অনুষ্ঠান পাতিছিলে ওপৰৰ পৰা চাইছিলে আপোনালোককো ওপৰলৈকে লৈ যাম বলক আমি অলপ ওপৰত যাওঁ আৰু ওপৰত দৃশ্য আৰু ওপৰৰ পৰা কেনেকৈ তলৰ দৃশ্য কি মনোমোহা দৃশ্য ওপৰৰ পৰা দেখিব পাৰি বা চাব পাৰি সেই গোটেইখিনি বস্তু আপোনালোকে দেখুৱাম চ' বন্ধুসকল এতিয়া আমি যাম ওপৰত য'ত ওপৰৰ পৰা এই গোটেই তলৰ পৰিৱেশটো কেনেকুৱা হয় নিশ্চয় আপোনালোকক দেখুৱাম ইয়াৰ ডাঙৰ ডাঙৰ চিৰি আৰু আপোনালোকক ওপৰলৈকে লৈ যাম সেইবোৰত সেইদৰে
বিভিন্ন ধরনের মূর্তি অঙ্কন করেছিল যেগুলো এটা লাই লাই ভাঙি গেছে বা আগর এটা বর্তমান স্নেপত নাই বর্তমান ইয়া উপরেরপর তলর মনোমোহা দৃশ্য চাক হয়তো ইয়াতেই বহি আগর রজাই এই সমগ্র সন্মুখর অংশ আয়োজিত হয়ে থাকা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বা মোহর যুঁজ এইফালে অলরেডি মূর্তি বনায় দিছে সো ইয়ারপরা চাইছিলে হয়তো আর ইয়ারপরাই নিশ্চয় তোলকে বিজয়ী মোহর মালিকসল নিশ্চয় পুরস্কার প্রদান করেছিল সো উপর অতি ভালো লাগি গেছে বহুত উপর প্রায় 30 ফুটমান উপর হব তলরপর চাক এই গোটেই পরিবেশটু রংঘর উপরেরপর আপনার দেখাব চেষ্টা করে আসো সো এইফালে পিছফালে একই সেম ডিজাইনতে বানাইছে ইয়াতে আমার লগরবরে তলত থাকি ফটো উঠে আছে চাক উপর লাহে লাহে ভাঙি গে আছে মাত্র যেখানে প্রলেপ আসে লাহে লাহে পড়ে গে আছে যেহেতু 800 বছর পুরোনা এই স্তম্ভ অর্থাৎ রংঘর তো কিমান দিন আর লাস্টিং করে কোনেও কব নয় সো বিশেষকে এইখিনিরপর সকলকে ভাল লাগিছে রংঘর দৃশ্যটা আর অত্যন্ত বতাহ যেহেতু আমি গরমত আহিল আর এই গরমত অত্যন্ত বতাহ আমি ইয়াতে পাই আছো ঘর সো এইফালে রজার সৈন্য সামন্ত হয়তো আসলে এইফালে সরু সরু কোঠালির নিচিনা আর এইফালেরপরাও মন্ত্রী সকল রজার হয়তো চাইছিলে চৌদিহর ফলেরপর ইয়ার লুকস হয় রংঘরের উপর ফলেরপর সো আপনার যান পো মানে দেখাব চেষ্টা করে আসো নিশ্চয় ভাল পাই আছে আপনাদের আর ভিডিওবর যান পারে আপনাদের শেয়ার করব যাতে যখন এটালে আহা নাই রংঘর যাতে ভিডিওবর চাব পারে সো বন্ধু সকল আমি যেহেতু রংঘর আহিলো আর আপনার দেখাই আছো ভিডিওবর তো পিছফালে রংঘর আর ইয়াতেই সমগ্র রজার যেখানে ফাংশন হয়েছিল উপরেরপর চাইছিলে সেই সময় রজাসকলে আর মোর সম্মুখত যেখানে এইখানে অংশ দেখা পাইছে এই এইখিনিত আপনার বিভিন্ন ধরনের মোহর যুঁজ বা তেনেকুৱা ধরনের উৎসব ইয়াতে পাতিছিলে আর রংঘরের বাকরিত আহি আপনার নিশ্চয় এই ভিডিওটি উপহার হিসাবে দিল আপনাদের নিশ্চয় চালে আর কিছু কিছু অংশ আছে ইয়ার ভিতর দেখাবলগা সেইখিনিও দেখাম বারো ভিডিওর পরবর্তী অংশত আপনাদের চাই থাকিব সম্পূর্ণ ভিডিওটি চাই থাকো কেনো গুয়াহাটির আহি আপনার কারণে এই ভিডিওটি বনালো ইমান কষ্ট করে আর কেবল আপনাদের যাতে যখন আহা নাই নিশ্চয় ইয়াত ভিডিওর থ্রুদি যাতে আপনাদের চাব পারে টাটা দিয়া সবকে কয়া মই আহিলো রংঘরত আপনাদের আহিব কয়া সো বন্ধু অকল আমার টাইমরে আপনাদের ওপেনিং দিছে সো হি যে ভাষাত কথা কয়ে আছে নিশ্চয় আপনাদের গোটেখিনি বুঝি পাইছে সো মই হলে একো বুঝি পোৱা নাই আর কিনা কবা তুমি কয়া আর কয়া কয়া সবকে কয়া সো হি অত্যন্ত মানে চঞ্চল হয়েছে মানে দৌড়ি রাখবই নারি ইয়াতে চাক এড়ি দিয়ার লগে হি দৌড়ি কিমান দূর গুছি যায় তো কোয়া কি কেনে পালা এই রংঘরের সম্মুখত আহি ফটো লওয়াতে ব্যস্ত থাকিবা কোয়া মঞ্জু কেনে লাগিছে ইয়াতে বহুত ভাল লাগিছে একদম ফ্রেশ এয়ার মানে এয়ার কন্ডিশনতকে বেশি বহুত বেশি ভাল লাগিছে ইয়ারপরা যাব ইচ্ছা যোৱা নাই ভাল লাগা নাই আমার একদম ভাল লাগা নাই এইয়া আমার তামান নাই কি কই আছে কি ভাল লাগা নাই একদম আমার এতে আহি তাই এনে দেবালি করেছে নিশ্চয় ভাল লাগবে আপনাদের আহিব শিবসাগর রংঘর আর বহুত কেটে আছে কারেংঘর তলাতলঘর সেখানেও চাম পর্যায়ক্রমে বেক টু বেক ইয়ার পিছত সো এই ভিডিওটি যেহেতু অকল রংঘর লয়ে বনাইছো গতি রংঘরে কিছু কথা আপনার নজনা কথা আপনার জানালো আর এয়া বেক সাইডেরপর রংঘরটি এটা রদে কি জিকমিক করে আছে চাও রদর পোহরটা যেহেতু এইফালেরপর আইছে অপোজিট সাইডেরপর আর ইয়ার রংঘরটি এইফালেরপর পুরা ধুনিয়া লাগছে পিছফালেরপর সো বন্ধুসকল ইয়াই আছিল রংঘরেরপর একটা সরু ভিডিও আর আপনার ইমান দূরত যেহেতু আহি পেলে আপনার এই ভিডিওটি দিল কেনে পালে আপনাদের কমেন্টস করব ভিডিওটি আর যান পারে শেয়ার করব
সো বেলেগ একটা নতুন ভিডিওত পুনৰ লগ পাম শিবসাগৰৰ পৰা অহাকালিলৈকে। সো বাই বাই।